হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি মতিঝিল আইডিয়াল মার্কেটের সামনে বসা স্ট্রিটের কিছু মার্কেট এক্সপ্লোরের ভিডিওর পার্ট টু। এবং পার্ট ওয়ান আমি গতকালকে আপলোড করে দিয়েছি, যেটা তোমরা অনেকে লাইক করেছো। তো তারই পার্ট টু বানাচ্ছি, মানে আরও কী কী এই মার্কেটে পাওয়া যায় সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। এবং অলরেডি দেখতেই পাচ্ছ কী সুন্দর সুন্দর কিছু জিনিস দেখা যাচ্ছে, এবং এগুলো সবই হচ্ছে কিচেন আইটেম, বেকিং আইটেম, এই টাইপের জিনিসপত্রগুলো। এবং এখানে কিন্তু তার সাথে তোমরা 150 টাকা দামের যে ব্যাগগুলো নিউ মার্কেটে পাও সেগুলো কিন্তু এখানেও পাচ্ছ। তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর সুন্দর কিছু পার্স এবং লেডিস ব্যাগগুলো আছে, এবং সবগুলোর প্রাইসই কিন্তু 150 টাকা করে। এখানে এই টাইপের ব্যাগের সাথে কিন্তু তোমরা বড় বড় ব্যাগও পাবে, যেগুলোর প্রাইস তোমার 300 থেকে শুরু হয়ে 500 টাকার রেঞ্জের হয়। তাছাড়া এখানে কিন্তু তোমরা অনেক টাইপের বোরখা, তারপর সিট কাপড়, এই টাইপের জিনিসগুলো পাবে। আজকের ভিডিওতে আমি সেগুলোই তোমাদের দেখাবো, মানে গতকালকে যেগুলো দেখাইনি সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো। তো এই তো অলরেডি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সবগুলো সিট কাপড়, যেগুলোর প্রাইস হচ্ছে তোমার মোটামুটি 100 থেকে শুরু হয়। আর তাছাড়াও দেখতেই পাচ্ছ প্রতিটা জায়গায় কিন্তু এরকম অনেকগুলো জিনিস নিয়ে বসা আছে, এগুলো সবই হচ্ছে টপস। আর এগুলোর প্রাইস কিন্তু 100 টাকা করে, অনলি 100 টাকা। খুব সুন্দর এই টপসগুলো, ট্রাস্ট করো, এবং খুব ভালো কালেকশান এদের। এগুলোর প্রাইস অনলি 100 টাকা হিসেবে কিন্তু খুব ভালো কালেকশান এদের। তো দেখতেই পাচ্ছ এখানে শার্টও আছে, এগুলো হলো সবই লেডিস আইটেম। সো যারা নিতে চাচ্ছ ওয়েস্টার্ন কিছু টপস, তারাও কিন্তু চাইলে এই মার্কেটটাতে যেতে পারো। তো আমি আরও সামনের দিকে আগাচ্ছিলাম, দেখো এই পাশটাতেও কিন্তু এই টাইপের টপসের কালেকশন আছে। তোমাদেরকে এখানে কিন্তু প্রথম থেকে বলে আসছি, তোমাদের একটু খুঁজে বেছে নিতে হবে। তো এখানে কিন্তু ছোটদের যে বাচ্চাদের জামা সেগুলো আছে। আর এখানে কিছু দেখো ব্যাগের কালেকশন আছে, এই ব্যাগগুলো খুবই সুন্দর। এগুলো প্রাইস রেঞ্জ তোমার মোটামুটি 300 থেকে 1000 পর্যন্ত আছে, তোমাদের নিজেদের চুজ করে ওখানে নিতে হবে। এই সবগুলো ব্যাগই কিন্তু খুবই ভালো কালেকশন, এবং সবগুলোই কিন্তু একদমই ব্র্যান্ডেড, নতুন, মানে নতুন ব্র্যান্ডের কিন্তু কিছু ব্যাগ এখানে আছে। তো আমি এখানে তোমাদেরকে কিছু ব্যাগের কালেকশন যেগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি, যেন তোমরা বুঝতে পারো কী টাইপের ব্যাগ এখানে পাওয়া যায়। খুবই ভালো কোয়ালিটির, আসলেই বলবো খুব ভালো কোয়ালিটির। এই ব্যাগটা আমার পার্সোনালি অনেক পছন্দ হয়েছে, এবং এটার প্রাইস কিন্তু 500 টাকা। সো 500 টাকার রেঞ্জের কিন্তু খুব ভালো ব্যাগ পাচ্ছ, এবং দুইটা কিন্তু ব্যাগ একই সাথে পেয়ে যাচ্ছ। তো চলো, এক দোকানে বেশিক্ষণ থাকলে আসলে পুরো জিনিসটা কভার করতে পারবো না। তো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি হলো জুতার কালেকশন, এবং এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু 300, 250, 400 এরকম হয়ে থাকে। একটা একটা করে ধরে দেখানোর মতো আসলে আমার কাছে সময় ছিল না, বুঝতেই পারছো দুইটা পার্ট বানিয়েছে, যেহেতু পুরো মার্কেটটা আসলে একদিনে যেহেতু ভিডিও করেছি সেক্ষেত্রে কিন্তু আমার কাছে অতটা সময় ছিল না যে এক একটা জিনিস ধরে তোমাদের প্রাইস বলবো। আর বলেও লাভ নেই, কারণ প্রত্যেক দিন যে একই দোকানদার আসবে এরকমটা না, এক এক দিন এক এক দোকানদার আসতে পারে। তো দেখো এখানে আরও কিছু ব্যাগের কালেকশন আছে, এবং এই ব্যাগগুলো কিন্তু তোমার 300 টাকা থেকে স্টার্ট হয়, এবং 1000 টাকার রেঞ্জের ভিতরে তোমরা যদি ব্যাগ কিনতে চাও খুব ভালো ব্যাগ পাবে এই জায়গাটাতে। তো দেখো এখানে কিছু কিচেন আইটেমের জিনিসপত্র আছে, যেগুলো 100 টাকা করে দাম, এবং সবগুলো যে কোনো একটাই নাও না কেন সবগুলোর প্রাইসই 100 টাকা করে। এখানকার কালেকশনগুলো মোটামুটি খুব ভালো, এখানকার ঘড়িগুলো 200 টাকা করে। আর এখানকার যে সিট কাপড়গুলো তোমরা দেখতে পাবে সেগুলো কিন্তু অনলি 50 টাকা থেকে শুরু হয়। তো এখানকার যে ঘড়ি কালেকশনগুলো সেগুলো তোমাদেরকে আরেকটাবার দেখিয়ে দিলাম। তো চলো আমরা আরেকটু সামনের দিকে আগাই। এখানে কিছু বাচ্চাদের তোমরা জিন্সের প্যান্ট, ছোটো ছোটো বাচ্চাদের কিছু প্যান্ট, এই টাইপের জিনিসগুলো কিন্তু পাবে, যেগুলো কিন্তু খুবই রিজনেবল হয়ে থাকে। তো আমি জাস্ট একটু আগাচ্ছিলাম, দেখা যাক আরও সামনে কী কী পাওয়া যায় যেগুলো তোমাদেরকে দেখাতে পারবো। শাড়ির কালেকশন আগের ভিডিওতেও দেখিয়েছি, তো আজকের ভিডিওতে আরেকটাবার দেখিয়ে দিলাম। এগুলো শাড়ি সবগুলোই 300 টাকা করে হয়ে থাকে। সো এখানে যারা কিনতে চাচ্ছ তারা গিয়ে কিনতে পারো। এখানে দেখো অনেক সুন্দর কিছু থ্রি পিস আছে, যেগুলো প্রাইস রেঞ্জ হচ্ছে অনলি 400 টাকা। ক্যান ইউ ইমাজিন যে 400 টাকায় এত সুন্দর সুন্দর থ্রি পিসও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো এগুলোও তোমরা গিয়ে মোটামুটি খুঁজে বেছে নিতে পারো। আমি বলবো এই মার্কেটে যদি যাও সেক্ষেত্রে হাতে 2 থেকে 3 ঘন্টা মিনিমাম সময় নেওয়া যাবে, কারণ এর চেয়ে কম সময় নিয়ে গেলে আসলে তোমরা ঘুরতেও পারবে না আর জিনিসও কিনতে পারবে না। তো এই একই জায়গাতে কিন্তু এত সুন্দর সুন্দর কিছু পর্দার কালেকশন আছে, যেগুলো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অনলি 200 টাকা করে পার পিস, এবং যেগুলো দেখতে পাচ্ছ গ্লসি টাইপের সেগুলো কিন্তু অনলি 500 টাকা করে পার পিস।
খুব সুন্দর এদের পর্দার কালেকশানগুলো, যেগুলো তোমরা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছ। তো এখানে আরও অনেক কিছু আছে, দেখো তোমরা অলরেডি ভিডিওতে দেখতেই পাচ্ছ, আসলে সব কিছু আমি এক্সপ্লেন করতে পারছি না। তারপরে তোমরা যতটুকু বুঝতে পারছো, কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট সেকশানে কিন্তু জানাতে পারো, আমি ওখানে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিব। আর তাছাড়াও তোমরা চাইলে কিন্তু আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারো, সেখানে আমার সাথে ইনবক্সে কথা বলতে পারো। এখানকার জিনিসগুলো আমার কাছে মারাত্মক ভালো লেগেছে, মানে কিচেন আইটেমের এখানে তোমরা যেই জিনিসটা নিউ মার্কেট বা আদার্স মার্কেটে 200 টাকায় পাবে, এখানে গেলে সেগুলো তোমরা 150 বা 100 টাকায় পেয়ে যাচ্ছ। এত ভালো কালেকশান এখানে, আমি নিজেও পার্সোনালি কিনেছি এখান থেকে কিছু জিনিস, খুবই ভালো কালেকশান। আর এখানকার জুতার কালেকশানগুলো কিন্তু মারাত্মক, এগুলো কিন্তু তোমার 200 টাকা থেকে স্টার্ট হয় এবং তোমার 500-700 এরকম রেঞ্জেরও আছে। তো এখান থেকে যদি তোমরা বেছে নিতে পারো, সেক্ষেত্রে বলবো অনেক ভালো কালেকশান অনেক কম টাকায় পেয়ে যাবে। তো চলো আরও কিছু পর্দার কালেকশান দেখিয়ে দিচ্ছি। দেখো এগুলো কিন্তু 200 টাকা থেকে স্টার্ট হয় এবং 500-700 টাকার রেঞ্জেরও এখানে পর্দা আছে, যেগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ, এগুলো তোমার অনলি 500 টাকা করে পার পিস। এগুলো খুব ভালো কালেকশান, এগুলো চাইলে গিয়ে দেখতে পারো। এই একই মার্কেটে তোমরা হাঁড়ি পাতিল, তাছাড়াও রান্নার কাজের জিনিসগুলো যে ইউজ হয় সেই জিনিসগুলো এখানে পেয়ে যাবে, এগুলো তোমরা চাইলে এখান থেকে কিনতে পারবে এবং খুব কম টাকায় এগুলো কিনতে পারবে। এক একটা প্রাইস এক এক রকম, এই জন্য আসলে আমি সবগুলো তোমাদেরকে প্রাইস ওভাবে বললাম না। তো এখানে দেখো আরও সব টেডিগুলোও পাবে। আসলেই তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে এই মার্কেটে গেলে এমন কিছু নেই যে তোমরা পাবে না, এগুলো অনলি 300 টাকা করে আর 100 টাকা করে। এই যে ছোটোটা দেখালাম এগুলো হচ্ছে 100, এই লাভ বালিশগুলো হচ্ছে অনলি 200 টাকা। খুবই ভালো এই টাইপের টেডি বিয়ারের দোকানগুলো এখানকার, খুবই কম প্রাইসে পাওয়া যায়। এখানকার সবচেয়ে বড় যে টেডি বিয়ারটা দেখতে পাচ্ছ, এটার প্রাইস রেঞ্জই হচ্ছে অনলি 500 টাকা। বুঝতেই পারছো যে কত ভালো কম প্রাইসে পাচ্ছ, এটার প্রাইস হচ্ছে অনলি 200 টাকা। খুবই সুন্দর সুন্দর সফট টেডিগুলো পাওয়া যায় এখানে, জাস্ট মানে আমার নিজেরই দেখে এত ভালো লেগেছিলো। বাট আমি যেহেতু ভিডিও করতে গিয়েছি সেক্ষেত্রে আমার আর কেনা হয়নি, বাট আমি নেক্সট টাইমে যখন যাব অবশ্যই এখান থেকে একটা টেডি বিয়ার কেনার আমি ট্রাই করব। তো এখানে দেখো এখানে কিচেন আইটেম কিছু আছে যেগুলো 100 টাকা করে অনলি, যেটাই নাও না কেন এখানে 100 টাকা। সো এই 100 টাকার রেঞ্জের জিনিসপত্রগুলো কিন্তু খুবই ভালো, আমার তো বেশ ভালো লেগেছে দেখে। তো চলো এখানে এক জায়গায় না দাঁড়িয়ে থেকে আরও সামনের দিকে আঁকাই এবং কী কী আছে সেগুলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই। তো দেখো এখানে আরও কিছু প্লাস্টিকের কিছু জিনিস আছে যেগুলো তোমার অনলি 10-20 টাকা এরকম রেঞ্জের হয়ে থাকে, এখান থেকে চাইলে কিন্তু তোমরা এই জিনিসপত্রগুলো কিনতে পারবে। আর যারা অলরেডি মতিঝিলের এই মার্কেটটাতে গিয়েছো তারা অলরেডি জানো, আর যারা যাওনি তাদেরকে বলবো একটা বার গিয়ে দেখতে পারো। আর এই মার্কেটটা ওপেন থাকে হচ্ছে শুক্রবারে, শুক্রবার মোটামুটি দুপুর থেকে সন্ধ্যা 8-9 এরকম পর্যন্তই আর কি ওপেন থাকে। সো তোমরা গিয়ে কিন্তু ইজিলি কিনতে পারবে। আর যারা আমার এই ভিডিওটার প্রথম পার্টটা দেখো নাই তাদেরকে বলবো ওই পার্টটাও দেখে নিও, তাহলে তোমাদের আরও আইডিয়া হবে যে এই জায়গাটাতে আরও কী কী পাওয়া যায়। তো এখানে দেখো কিছু সিট কাপড়েরও দোকান আছে যেগুলো তোমাদেরকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি, আমি জাস্ট আগাচ্ছি, দেখা যাক আর কী কী চোখের সামনে পড়ে যেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিব। তো দেখো এখন যেটা চোখের সামনে পড়লো সেটা হচ্ছে এখানে আরও কিছু যেই মশলা বা এই টাইপের জিনিসগুলো আছে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছে, এবং সবগুলোই কিন্তু এখানে ব্র্যান্ডের প্রোডাক্ট দেখতে পাচ্ছ, রাধুনী ব্র্যান্ডেরও আছে, তাছাড়া টুকিটাকি সব ব্র্যান্ডেরই কিন্তু এই জায়গাটাতে পেয়ে যাবে এবং খুবই কম প্রাইসে পেয়ে যাবে। এগুলো কিন্তু তোমরা চাইলে এখান থেকে কালেক্ট করতে পারো এবং সবগুলো প্রোডাক্টসই ভালো, আমি আবারও বলছি এখানে কোনো ভেজাল বা 2 নম্বর কোনো প্রোডাক্টস নেই। সো তোমরা কিন্তু ইজিলি এখান থেকে কিনতে পারো। লেডিস প্যান্ট আইটেম আছে এখানে এবং এগুলোরও প্রাইস কিন্তু অনলি 200 টাকা করে, এবং এরকম সিমিলার রেঞ্জের আছে যেগুলো তোমাদেরকে একটু দামাদামি করে নিতে হবে এখান থেকে। এখানে যদি তোমরা দামাদামিটা না করো এই জায়গাটাতে কিন্তু ঠকবে। লেডিস আইটেমের ভিতরে প্যান্ট এবং টি শার্টগুলো কিন্তু তোমরা অবশ্যই দামাদামি করে কিনবে, যেটা তোমাদেরকে ভিডিওতে আমি বলেই দিলাম। দেখো এত সুন্দর একটা শার্ট, সেটার দাম হচ্ছে অনলি 100 টাকা, এটাকে টি শার্টই বলে, বাসায় ইউজ করতে পারবে তোমরা এটা। আর তাছাড়াও দেখো সামনের দিকে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি আছে, শাড়িগুলোর প্রাইস তো আগে বললাম সেগুলো 300 টাকা থেকে স্টার্ট হয়। সো এখানে কিন্তু তোমরা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছ। তো চলো দেখি আরও কী কী পাওয়া যায় সামনের দিকে। এখানে আসলে এত এত জিনিস ভিডিও করেছিলাম, আমি নিজেও কনফিউজড যে কোনটা কোন জিনিস, তারপরও যতটুকু বুঝতে পারছি ততটুকুই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আরও একটা জিনিস পাওয়া যায় যেটা হচ্ছে তোমরা 20 টাকাতে জুয়েলারি পাবে,
নিউ মার্কেটে তো তোমরা অনেক টাইমে দেখো 50 টাকার জুয়েলারি, বাট এই যে সুন্দর কানের দুল দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে 20 টাকা করে, এটা হলো 30 টাকা, আরও আছে যেগুলো হচ্ছে তোমার এটা হলো 50 টাকা, এবং এরকম রেঞ্জের হয়ে থাকে। খুবই সুন্দর এই জুয়েলারিগুলো এবং দেখতে পাচ্ছ এগুলোর কিন্তু কোয়ালিটিটাও খুবই ভালো, 20 টাকা 30 টাকা 50 টাকার রেঞ্জেরই হয়ে থাকে, এর বেশি কিন্তু প্রাইস হয় না। তো এগুলোও আমার কাছে বেশ ভালো লেগেছে, চাইলে তোমরা এগুলোও নিতে পারো বা এগুলো দেখতে পারো। তো চলো দেখি আরও কী কী পাওয়া যায় এই জায়গাটাতে। আমার পার্সোনালি এই জুয়েলারিটা পছন্দ হয়েছিল, বিধায় তোমাদেরকে এই জুয়েলারিগুলো দেখিয়ে দিলাম, বাট তোমরা গিয়ে যে এগুলোই পাবে এমন না, অন্য কোনো কিছু পেতে পারো। তো এখানে আরও কিছু জুতার কালেকশন ছিল যেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে পর্দার কালেকশন আছে, একই সাথে আসলে ফুটপাতে নিয়ে বসার জন্য জিনিসগুলো খুবই মেসি থাকে, বাট তোমরা যদি খুঁজে বের করে নিতে পারো বেস্ট জিনিসটা কিন্তু এই জায়গাটা থেকেই নিয়ে আসতে পারবে। এই জায়গাটাতে যেমন তোমরা রকমারি টাইপের আইটেম পাবে, সেই টাইপের দেখো এখানে 3 পিসেরও কালেকশন পাবে, এগুলো রেঞ্জ হচ্ছে 400 টাকা করে, এবং 400 থেকে ম্যাক্স তোমার 600 টাকা হবে। এখানে কিছু সিট কাপড় আছে যেগুলো তোমরা 250 টাকা 200 টাকা 150 টাকা এরকম রেঞ্জের পেয়ে যাবে, বাট ট্রাস্ট করো এখানকার সিট কাপড়গুলো কিন্তু মারাত্মক সুন্দর। তোমাদেরকে কিছু আমি খুলে দেখানোর ট্রাই করছি, দেখো এই যে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের এই ড্রেসটাতে কিন্তু জর্জেটের উপরে এমব্রয়ডারি করা, খুবই সুন্দর, এবং এগুলোর প্রাইস কিন্তু থাক অনলি 150 টাকা করে গজ। সো চাইলে তোমরা কিন্তু এটা নিয়ে এসে শাড়ি বানাতে পারবে, লেহেঙ্গা বানাতে পারবে, কালারও অ্যাভেলেবেল থাকে, সো দ্যাট তোমরা যাতে একটু ভেরিয়েশন নিয়ে কিনতে পারো। তো দেখো এগুলো নেটের উপরে কাজ করা এবং খুবই সুন্দর এই সিট কাপড়গুলো। এখানে অনেক টাইপের আছে যেগুলো তোমরা চাইলেই পছন্দ করে নিতে পারো, আর এই টাইপের দোকানগুলো তোমরা খুঁজলে কিন্তু 2 থেকে 3টা পেয়েই যাবে এই মার্কেটে। তো দেখো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি একটু যে কী টাইপের আর কি গজ কাপড় আছে। যারা এই টাইপের গজ কাপড় পছন্দ করো তারা কিন্তু চাইলে এই মার্কেটটাতেও গিয়ে কিনতে পারবে। তো আমি আরও কিছু কালেকশন দেখছিলাম, মানে এই সিট কাপড়গুলো আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে, তার কারণে তোমাদের সাথে আমি একটু ডিটেলসে দেখিয়ে দিলাম। সো এই তো পার্ট 2-তে এতটুকুই দেখানোর ইচ্ছে ছিল, পুরো মার্কেটটাই মোটামুটি এক্সপ্লোর করা শেষ। আই হোপ যে আজকের ভিডিও তোমাদের পছন্দ হয়েছে, ভিডিও পছন্দ হলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবে। তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে এবং পরবর্তী কোনো মার্কেট এক্সপ্লোর করে তোমাদেরকে দেখাবো। টিল দেন টেক কেয়ার, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে টাটা।